আজ বানাবো কুসুম ঝিঙে। ঝিঙের এই রান্নাটা এক কথায় যাকে বলি অভিনব এবং লোভনীয়। এটুকু বলতে পারি, ভাতের সাথে এই পদ থাকলে খাবার মজাটা যেন একটু বেশিই বেড়ে যায়। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। কুসুম ঝিঙে বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো ঝিঙে নিয়েছি। দুটো ঝিঙেতে মোটামুটি 400 গ্রাম মতন ওজন হবে। দুটোকেই সামনের দিক আর পিছনের দিকটা একটু বেশি করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু খোসাটাকে আমি রাখবো না, বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা হালকা একদম সামান্য খোসা রাখতে পারেন। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি কাটবো কীভাবে সেটা দেখিয়ে দিই। মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি, একদম সমান মাপের করে কাটলে খুব ভালো হবে। এরপরে আমি এর শাঁসটা বার করে নেব। চামচের সাহায্যে এইভাবে শাঁসটা বার করে নিচ্ছি। এই ঝিঙেটা কিন্তু একটু কচি ঝিঙে হলেই ভালো হবে। আর এই যে ঝিঙেটা আমি নিয়েছি এটা কিন্তু দেশি ঝিঙে, লম্বা সাইজের ঝিঙেতে এটা বানাতে অসুবিধা হবে, সেই জন্য এই রকমই ঝিঙে আপনারা ব্যবহার করবেন। এরপর চামচ দিয়ে এইভাবে খুব সহজেই শাঁসটা বার করে নেওয়া যায়। শাঁসটা কোরানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তলার দিকটা যেন থাকে, নাহলে কিন্তু পরে যখন বানাতে যাবেন সিদ্ধ হওয়ার পরে কিন্তু ছিঁড়ে যেতে পারে, সেই জন্য একটু রেখে শাঁসটা বার করতে হবে। প্রত্যেকটা ঝিঙে আমি এইভাবে বানিয়ে নিয়েছি, মানে দুটো ঝিঙের 4টা টুকরো হয়েছিল, সেগুলোর শাঁস বার করে নিয়েছি। এরপর আর কি লাগবে দেখে নিই। আমি একটা পেঁয়াজের হাফ এইভাবে লম্বা করে কেটেছি, আর হাফ এইভাবে ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। আর টমেটো নিয়েছি আমি দুটো, তার মধ্যে একটা টমেটোকে আমি এইভাবে কুচি করে রেখেছি, আর একটা টমেটোকে বেটে নিয়েছি। আর লাগছে কিছুটা ধনে পাতা কুচি। আর এখানে নিয়েছি দুটো ডিম। দুটো ডিমকে আমি একসাথে একই পাত্রে ফাটিয়ে নিচ্ছি। তারপর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি। আর দিচ্ছি হাফ চা চামচের মতন আদা রসুন বাটা, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিলে ডিমটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। বেশ ভালো করে ফেটানো হয়ে গিয়েছে, এরপর এটাকে রেখে দিচ্ছি। এদিকে আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি কর্নফ্লোর 1 টেবিল চামচ। সেই কর্নফ্লোরটা আমি এইভাবে ঝিঙের তলার দিকটাতে লাগিয়ে নেবো, যেখানটা আমি কুড়িয়ে নিয়েছি সেই জায়গাটাতে লাগিয়ে নিতে হবে। এখানে রয়েছে আপনাদের জন্য একটা টিপস, এই যে কর্নফ্লোরটা আমি মাখাচ্ছি তার কারণ হচ্ছে কর্নফ্লোরটা যদি এইভাবে তলার দিকে লাগিয়ে না দিই তাহলে কিন্তু যখন আমি স্টাফিং করব তখন স্টাফিংটা ধরতে চাইবে না, ছেড়ে দেবে। সেই জন্য কর্নফ্লোর যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু কর্নফ্লোর কিংবা ময়দা কিছু একটা ব্যবহার করতে হবে। এভাবে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, আমি এটাকে স্টিমে করব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য জল, তার উপরে একটা র্যাক, আর তার উপরে দিয়ে দিচ্ছি একটা প্লেট। তার উপরে একে একে ঝিঙেগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। প্রথমে ঝিঙেটা বেশ ভালো করে এইভাবে সাজিয়ে নেওয়ার পরে আমি ডিমের গোলাটা এখানে দেব। ডিমের গোলাটা যতটা ধরবে ঠিক ততটাই দিতে হবে, আর গ্যাসটা কিন্তু এই সময় জ্বালায় থাকবে, যাতে সহজেই স্টিমটা তৈরি হয়ে গিয়ে ডিমটা এর মধ্যে চিটে যায়, মানে ডিমটা সিদ্ধ হয়ে গিয়ে এর মধ্যে সুন্দরভাবে লেগে যায়। একটু একটু করে ডিমের গোলাটা এখানে দিয়ে দিচ্ছি, দেখবেন যেন উপচে চলে না যায়, তাহলে কিন্তু ডিমটা তলার দিকে পড়ে যাবে, সেজন্য যতটা ধরবে ঠিক ততটাই এখানে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গিয়েছে, এরপর আর কিন্তু আমি দেবো না, এদিকে গ্যাসটা কিন্তু আমার অনই রয়েছে। এরপরে ওপর থেকে আমি টমেটো কুচিগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি, তাহলে দেখতে বেশ ভালো লাগবে, সেই জন্য আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। আর টমেটোটা দিলে খেতেও বেশ ভালো লাগবে। এরপর যেটা করতে হবে, এটাকে ঢেকে স্টিমেতে সিদ্ধ করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে মোটামুটি 7-8 মিনিটের জন্য আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন সুন্দরভাবে ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝিঙেটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ঝিঙেটা যেহেতু একদম নরম কচি ঝিঙে ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। এরপর এটাকে তুলে নিচ্ছি, নেওয়ার পরে আমি রান্নাটা শুরু করব। তার জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতন সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 1 চা চামচের মতন গোটা মৌরি, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা। বেশ ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুব ভালো গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না, সেই জন্য এটাকে একটু হালকা লালচি করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি 1টা চামচ নুন দিয়েছি। নুন দেওয়ার পরে আবারও পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা এই সময় দেওয়ার কারণ হলো, এই সময় যদি চিনিটা আমি ব্যবহার করি তাহলে তরকারির রঙটা বেশ লালচে হবে, চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সেটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা।
টমেটো বাটাটা দেওয়ার পরে আপনারা সকলেই জানেন, তবু একবার মনে করিয়ে দিচ্ছি, টমেটোটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, তাহলে টমেটোটার পাকও সুন্দর হবে আর রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কালার এসে যাচ্ছে, মানে কষানো হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে ঝিঙেগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। এইভাবে যদি চ্যাপ্টা প্যান ব্যবহার করেন তাহলে এই রান্নাটা করতে সুবিধা হবে, কড়া ব্যবহার করলে কিন্তু ঝিঙেগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে দিচ্ছি, গ্রেভি খুব বেশি হবে না, এটা গায়ে মাখা মাখা হবে, সেজন্য জল খুব বেশি দেবেন না, আমি হাফ কাপ মতন জল দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ঝিঙে আর ডিম দুটোই সিদ্ধ হয়ে রয়েছে, সেই জন্য রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে রেখেছিলাম। খুলে দেখাচ্ছি, দেখুন সুন্দরভাবে মশলা তৈরি হয়ে গিয়েছে এবং পুরো জিনিসটা একদম যাকে বলে অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। কিন্তু একটা জিনিস বাকি রয়ে গিয়েছে, এগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এখানে বলে দিই, আপনারা যদি এইভাবে ডিমটা শুধু খেতে চান সেক্ষেত্রে কিন্তু ঝিঙেটাকে উল্টাতে যাবেন না। যদি মনে হয় না মশলার সাথেই ডিমটাকে খেতে চান সেক্ষেত্রে কিন্তু উল্টে দিতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো সামান্য একটু, আর দিচ্ছি ধনে পাতা কুচি। এরপর যেটা করতে হবে, আমি এগুলোকে এরপরে উল্টে দেবো, কারণ কি ডিমটা যদি এই মশলার সাথে বেশ ভালো করে পাক হয়ে যায় তাহলে খেতে বেশিই ভালো লাগবে। সেই জন্য আমি উল্টে দেবো, কিন্তু উল্টানোর সময় খেয়াল রাখতে হবে 2 চামচ ব্যবহার করবেন, নাহলে কিন্তু উল্টাতে অসুবিধাই হবে। এভাবে আস্তে আস্তে ঝিঙেগুলোকে উল্টে দিয়েছি। দেওয়ার পরে আর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না, মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে আমি রান্না করে নেব। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, আর কিন্তু কিছু করার দরকার নেই, রেডি টু সার্ভ। আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা দেখেই বুঝতে পারছেন গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে, সাথে যদি রাত্রের দিকে রুটি খান সেটার সাথেও কিন্তু এটা একদম জমে যাবে। অবশ্যই বানিয়ে খান, ঝিঙে তো আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগেই কিন্তু এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তারপর কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সাথে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখাবো এরকমই কোনো ইউনিক ভিডিওর সাথে।